2019-এ কাশ্মীর থেকে আর্টিকেল 370 সরানো হলো, 2024-এ রাম মন্দিরও হয়ে যাবে, আর এখন 2024-এর ইলেকশনের আগে ইউনিফর্ম সিভিল কোড ইমপ্লিমেন্টেশনের জন্য উঠে পড়ে লেগেছে কেন্দ্র সরকার। ইউনিফর্ম সিভিল কোড এক এমন আইন যা প্রায় 75 বছর ধরে বিভিন্ন সময়ে কখনো সরকার, কখনো বিরোধী বা কখনো সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট বলে এসেছে বারবার এর কথা। এটা এক এমন আইন যার ফলে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, ছেলে বা মেয়ে সবাই সমান অধিকার পাবে। বিশেষ করে এক পার্টিকুলার সম্প্রদায়ের মেয়েদের প্রতি চলে আসা ইনটলারেবল অ্যাক্টিভিটি চিরদিনের মতন শেষ হয়ে যেতে পারে এই লয়ের জন্য। এত ভালো দিক থাকা সত্ত্বেও কেন স্বাধীনতার 75 বছর পরও কোনো সরকার এই আইন পাস করতে পারল না? কেনই বা সমাজের এক সম্প্রদায় প্রবলভাবে এই আইনের বিরোধিতা করছে? আসুন জেনে নিই কি এই ইউনিফর্ম সিভিল কোড, আর কেনই বা কিছু লোক ইউসিসির আসার কথা শুনে গরম পপকর্নের মতন লাফাতে শুরু করে দিয়েছে। তার আগে বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর তোমাদের বন্ধুদের সাথেও অবশ্যই শেয়ার করো। এই ইউনিফর্ম সিভিল কোড কি বা কেন এতদিন ধরে এর ডিমান্ড করা হচ্ছিল, এটা বলার আগে আমাদের কিছু এই রিলেটেড পাস্ট জানতে হবে। বন্ধুরা, আইন বা ল সাধারণত 3 ধরনের হয়, 1 ক্রিমিনাল ল, 2 কমার্শিয়াল ল, 3 সিভিল ল। ভারতে ইংরেজ শাসনকালীন ব্রিটিশদের প্রধান লক্ষ্য ছিল সব রকমভাবে ভারতীয়দের শোষণ করা ও ভারতের সমস্ত মূল্যবান সম্পত্তি লুট করা। তাই ব্রিটিশরা নিজেদের সুবিধার জন্য ভারতে কমার্শিয়াল ল এবং ক্রিমিনাল ল নিয়ে আসে, এবং এই দুটি ল যাতে সব ভারতীয়দের ওপর সমানভাবে কার্যকরী হয় তার দিকেও নজর দেয়। কিন্তু তৎকালীন ভারতের সমাজ ব্যবস্থার উন্নতি বা মহিলাদের সুরক্ষা ও তাদের সমান অধিকার বা জাতপাতে বিভক্ত ভারতীয় সমাজ ব্যবস্থাকে ঠিক করতে তেমন কোনো উদ্যোগী নেয় না ব্রিটিশ সরকার। তাই বাকি দুটি ল সবার ওপর সমানভাবে কার্যকরী হলেও সিভিল ল এর ক্ষেত্রে তা হয়নি। কিন্তু স্বাধীনতার পর হিন্দু, শিখ, খ্রিস্টান প্রভৃতি ধর্মের মানুষদের জন্য সিভিল ল নিয়ে আসা হলেও ওই সময়ের সরকার মুসলিম সম্প্রদায়কে এই লয়ের বাইরে রাখে। যেমন বিয়ে, ডিভোর্স, উত্তরাধিকার এই সব মামলা নিজেদের ধর্মের নিয়ম অনুসারে সমাধানের জন্য ছেড়ে দেয় সরকার। ওই সময় কংগ্রেসের এক বড় নেতা জে বি কৃপালিনী পণ্ডিত নেহরুর এই সিদ্ধান্তকে সাম্প্রদায়িক বলে প্রতিবাদও করেছিলেন। জে বি কৃপালিনী ওই সময় কমন সিভিল কোড আনার দাবিও তুলেছিলেন। সুতরাং বুঝতেই পারছো, এই কমন সিভিল কোড বা ইউনিফর্ম সিভিল কোড আনার দাবি শুধুমাত্র আজকে বিজেপি সরকারের নয়, এই দাবি অনেক আগেই তোলা হয়েছিল যখন বিজেপির কোনো অস্তিত্বই ছিল না। কিন্তু ওই সময় নেহরু সরকার কমন ল এর প্রতি কোনো গুরুত্বই দেয়নি। তারপর হয় সাবানো কেস, যেখানে সুপ্রিম কোর্ট মুসলিম সম্প্রদায়ের পার্সোনাল ল এর বিরুদ্ধে গিয়ে রায় দেয় এবং তৎকালীন সরকারকে সব ধর্মের মহিলাদের জন্য কমন ল নিয়ে আসার কথা বলে। কিন্তু তৎকালীন রাজীব গান্ধীর সরকার সুপ্রিম কোর্টের এই রায়কেই উল্টে দেয়। এরপর ধীরে ধীরে ভারতবর্ষের রাজনীতিতে উদয় হয় ভারতীয় জনতা পার্টির। আর্টিকেল 370 ও রাম মন্দিরের মতন ইউনিফর্ম সিভিল কোডও ছিল বিজেপির নির্বাচনী ইস্তেহারের এক প্রধান বিষয়। বন্ধুরা, এবার আমরা দেখব আমাদের সোসাইটিতে এই ইউনিফর্ম সিভিল কোডের জন্য কি কি এফেক্ট পড়তে পারে। বন্ধুরা, যখনই কমন ল আনার কথা হয়েছে তখনই অনেক লোক এই ল এর বিরোধিতা করা শুরু করে দেন, কারণ তাদের মতে এটি একটি মুসলিম বিরোধী ল। কিন্তু বাস্তবে এই কমন ল যদি লাগু হয় তাহলে সবথেকে বেশি সুবিধা পাবেন মুসলিম মহিলারা। বর্তমান আইন ব্যবস্থা হিন্দু মহিলাদের অনেক অধিকার দিলেও অনেক ক্ষেত্রে মুসলমান মহিলারা বঞ্চিত থেকে যান, কিন্তু এই কমন সিভিল কোড লাগু হলে মুসলিম মহিলারাও অনেক অধিকার পাবেন। এই ল লাগু হলে যে কোনো ধর্মের ছেলে বা মেয়ে সবার জন্য একটি নির্দিষ্ট বিয়ের বয়স বেঁধে দেওয়া হবে, যার প্রধান উদ্দেশ্য হলো ছেলেদের সাথে সাথে যাতে সব ধর্মের মেয়েরাও মিনিমাম গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারে। সরকার ইনস্ট্যান্ট ট্রিপল তালাক যতই শেষ করে দিক, এটাও সত্যি যে এখনও সমাজে বিভিন্ন উপায়ে মুসলিম মহিলাদের ডিভোর্স দিয়ে দেওয়া হয়। তাই এই ল লাগু হলে সমস্ত ধর্মের জন্য ডিভোর্সের প্রসেস সমান হয়ে যাবে। এছাড়াও বাবার সম্পত্তিতে ছেলেদের সাথে সাথে মুসলিম মেয়েদেরও সমান অধিকার থাকবে। এছাড়াও বাকি সব ধর্মের মতো মুসলমান পুরুষরাও একের বেশি বিয়ে করতে পারবে না। আধুনিক সমাজে সময়ের সাথে সাথে পরিবর্তনের প্রয়োজন। বিশ্বের বহু দেশ সময়ের সাথে সাথে নিজেদের সমাজ ব্যবস্থার কথা মাথায় রেখে নিজেদের আইন পরিবর্তন করেছে, মেয়েদের আরও এগিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে।
বিশ্বের বাকি দেশ পারলে ভারতও নিশ্চয়ই পারবে সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে এগিয়ে যেতে। যদি আমরা সত্যি এক ইকুয়াল, মডার্ন ও সেকুলার সমাজ বানাতে চাই, তবে নিঃসন্দেহে আমাদের কিছু জরুরি পরিবর্তন করতে হবে। বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কী রায় কমেন্ট সেকশনে তা অবশ্যই জানান। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে এমন আরও অনেক লেটেস্ট ও ইন্টারেস্টিং ফ্যাক্টসের ওপর ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বং স্পেকট্রা।